আমি করব কেন? এইটার জন্য আমরা এটা দাবি, আমি আমরা ওর জন্য মামলা করব, ওর জন্য আমরা মামলা করব। সমস্যা কি? আমরা ওর লেগে আমরা মামলা করব। ও আমাদের একটা এরকম একটা সিনিয়র একটা লোকেরে ও হ্যারাসমেন্ট করব, এটা কি ওর কথা হলো নাকি? হ্যাঁ, আমি একটা কর্মী, আমি একটা নেত্রী, আমার নেতারে কেনই করব? আমি বিএনপির নেত্রী। রুহুল কবির রিজভী সাহেবের নামে অভিযোগ করে দিলেন, নাবুরে আমরা আপনারে ফলো করি, কিলে ফলো করি জানেননি? কারণ আপনি জিরুতুন হিরু হয়েছেন, কারো কোনো কথার ধার ধারে না, আপনার যা মন চাইছে তা করছেন। কিন্তু আপনি যখন উপরে উঠে গেছেন, উঠার পরে আপনি আর নিজের বুদ্ধিতে চলেন না, এখন কিন্তু অন্য মানুষের বুদ্ধিতে চলেন। কার বুদ্ধিতে চলেন কমার বেশ, আমরা কিন্তু ওইটাও জানি। তো আপনারা কম যেতেই আপনারা বুদ্ধি দিছে, হাতে কিন্তু আপনারা ফাঁসানে লাই বুদ্ধিটা দিছে, আপনারা কিন্তু হাতে পকট করে এখন ফাঁসাই দিছে। এই বেতন আপনি কেমনে উদ্ধার হবেন এটা চিন্তা করে চান। প্রিয় দেশবাসী, সুতরাং বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির আন্দোলন অব্যাহত রয়েছে। তোমার আর কোনো চাহিদা নাই, হিরো আলম পচে গেছে, হিরো আলম নষ্ট হয়ে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার রীতিমতো পেশে যাচ্ছেন সেই হিরো আলম। সেই হিরো আলমের উপর আরো উল্টা মামলা চলে এসেছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে বিষয়টি, হিরো আলম মামলা করেছেন সেই রুহুল কবির রেফজির নামে 50 কোটি টাকার মানহানি মামলা। তো দর্শক শ্রোতা, রীতিমতো কিন্তু সেই মামলা করার কারণে এবার পেশে যাচ্ছেন হিরো আলম। আজকের ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না, কেননা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হিরো আলম সাহেব 50 কোটি টাকার মামলা করেছেন সেই রুহুল কবির রেফজির নামে। বিএনপির সিনিয়র একজন ব্যক্তি সেই রুহুল কবির রেফজি তাকে পাগল বলেছেন, তাকে মূর্খ বলেছেন, অশিক্ষিত বলেছেন, সেটা হিরো আলম সাহেবের গায়ে লেগেছেন। সেই হিরো আলম সাহেব ডিবি কার্যালয়ে গিয়েছে, হারুনুর রশিদ স্যারের সাথে কথাবার্তা বলে সে কোর্টে গিয়ে মামলা করেছেন তার 50 কোটি টাকার মানহানি মামলা। অনেকে বলছেন যে হিরো আলম সাহেব, আপনি কি 50 কোটি টাকার মানুষ? আপনার জীবনের মূল্য কি 50 কোটি টাকা আছে? কিংবা আপনার সম্পদ যা আছে তা নিয়ে কি 50 কোটি টাকা হবে? সেই রুহুল কবির রেফজির নামে মামলা করার কারণে সেই হিরো আলমের নামে এবারও উল্টা মামলা হচ্ছে। দর্শক শ্রোতা, রীতিমতো কিন্তু হিরো আলম এবার পেশে যাচ্ছেন। তো বিস্তারিত জানতে হলে আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, সবার প্রতি একটু অনুরোধ থাকবে। অনেকে আছেন দু এক মিনিট দেখে উল্টাপাল্টা কমেন্টস করে চলে যান। অবশেষে হিরো আলমকে কঠিনভাবে ধুয়ে দিলেন, কে দিয়েছেন আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে রয়েছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার মতামতগুলো কমেন্টসে জানাবেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সবার প্রতি অনুরোধ থাকবে, আর কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। ভিডিওতে চলে যাব, সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিও একটু শেয়ার করে দিন। তাহলে চলুন আমরা সেই ভিডিও পরিশি দেখে আসি। আবার আজকে সে করেছি আমি এর মধ্যে মামলা করব, কারণটা কি? সে এত কিছু করতে পায়, সে কোনটাই যে এই এখানকার তো এই মুখে কথা কয়, এই মুখে কথা কয়, সে কতক্ষণ কয় আওয়ামী লীগের, কতক্ষণ কয় জাতীয় পার্টির, কতক্ষণ কয় জামাতের, কতক্ষণ কয় বিএনপির। বিএনপির কি বলছে, খারাপ বলছে নাকি? তো কোনো খারাপ বলে নাই, কেন ওনাকে এইভাবেই করলো, এইভাবেই করবো কেন? এইটার জন্য আমরা এটা ওর দাবি, আমি আমরা ওর জন্য মামলা করব, ওর জন্য আমরা মামলা করব। সমস্যা কি? আমরা ওর ওর লেগে আমরা মামলা করব। ও আমাদের একটা এরকম একটা সিনিয়র একটা লোকেরে ও হ্যারাসমেন্ট করব, এটা কি ওর কথা হলো নাকি? হ্যাঁ, আমি একটা কর্মী, আমি একটা নেত্রী, আমার নেতারে কেনই করব? আমি বিএনপির নেত্রী, আমি একটা নেত্রী, কে ও কি? ও হিরো আলম কে? আর কি আমরা গণাই ধরি নাকি? ও এভরিথিং মধ্যে যায়, এর লগে ওর লগে ই করছে, আজকাল দুটা পয়সার মুখ দেখছে, ও তো টুকাই আছিল আমার কানে জিনিস বেচা, ও ই করছে, অত কি একটা ই কৃষি কাজ ছিল, ও কেন একটা সিনিয়র অফিসারে এইভাবে হ্যারাসমেন্ট করবো? আর কি কোনো বুকের মধ্যেই নাই, কতদিন আগে মার খেয়েছে, আমরাই তো ওর লেগে আফসোস করছি।
আমার নেতাকে ও কিছু বলে নাই, আমারটা আমি খাই, আমারটা আমি যাকে খুশি তাকে ভোট দেব। আমি হিরো না, হিরো আলম আমার নেতারা যদি মামলা করে, আমি হিরো আলমের নামে 50টা মামলা করুক। হ্যাঁ, অভিযোগ করম কি অভিযোগ করবে সেটা আমার ব্যাপার, সেটা আমার ব্যাপার। ওই খালি মামলা করব, বিদেশ থেকে ওরে সাহায্য করে দেখা, ওর একটু ভোট দেয় দেখা হলে গাউ আমাদের এরকম একটা নেতা, বিদেশের নেতা কর্মীরা বিদেশের ইয়ারা ওরে মারার মধ্যে ওরে একটু করছে, সহযোগিতা করছে। হ্যাঁ, আমার নেতা শরীরে হাত দিলে, আমার নেতার নামে মামলা করলে ওরে চিরা বাঘা দিয়ে দিবে কোর্ট কাছারির মধ্যে, চিরা বাঘা দিয়ে দিবে কোর্ট কাছারির মধ্যে। ওরা তো ল্যাং মারছে চুলের মধ্যে দৈরা, ওরা মারছে আমি ওরা চুলের মধ্যে দৈরা, ওরা আমি মারুম, সমস্যা নাই, সমস্যা নাই। আল্লাহর উপরে কেউ নাই, আল্লাহ একজন আছে। পানির মধ্যে নাই মা, আমরা আমাদের নেতার জন্যই করছি, করতেছি নাকি? সকালে এক কথা বিকেলে এক কথা কি শুরু করেছিস? আরে শোন, আমি তোর একটা কথা বলি, তোর কিন্তু মান সম্মান ভালোই বাড়ছিল, তোর ব্যাপারে মানুষ একটা জনমত তৈরি হচ্ছিল। তুই আজ হোক কাল হোক বাংলাদেশের এমপি হতে পারতিস, কিন্তু এখন তো তুই টাওয়ারের বাইরে চলে যাচ্ছিস। ওরে তুই টিয়াফারির বাইরে যাবি কেন? আমার এই কথাটা বুঝো, সুবুদ্ধি ছাড়িয়ে তোমার আমি ভালো করি করছি, তুমি শোনো, মানুষের কথাই দিয়েছে না, মানুষের কথাই দিয়ে আসলি তুমি কিন্তু ওই কুমার খাওয়া। কয়দিন আগে তোর জন্য প্রধানমন্ত্রী বেকায়দায় ফিরে গেছিল, ওই যে জাতিসংঘ থেকে কোন 12 জন একসাথে তোর ওই যে ইয়ে দিলে, কি দিলে, বিবৃতি দিলে, তোর জন্যই তো বাংলাদেশের একটা ভাবমূর্তি নষ্ট হয়েছে। আজ আবার তুই আবার আর এক মূর্তি নষ্ট করতেছিস, যে কোন ধরনের কাজ কাম তোর? হিরো আলো জিরো হয়ে গেছে, খেলা হবে, খেলা হবে, এই কথাটাই ঠিক ছিল। তুমি সুবুদ্ধি ছেলিয়ে জিরো হয়ে গেছো, তোমার আর কোনো চাহিদা নাই। হিরো আলো পচে গেছে, হিরো আলো নষ্ট হয়ে গেছে। 7 পয়েন্ট তো পড়ি যাও, পড়ি একেবারে লাফায় গাছের মাথায় উঠতে চাও, তুমি পাখামো বাদ দাও, ভালো হয়ে যাও, মানুষ হয়ে যাও। পরিষ্কার কথা আমি তোর বলছি, শোন, সুতা রাস্তায় চলবি আমরা তোর এমপি বানাই নিয়ে ছুঁয়ে দেবো, বেকার রাস্তায় চলবি তোর মেম্বার একটু ভোট দেবো না, একটু থাকিয়ে। হ্যাঁ, তুই প্রধানমন্ত্রী ডিস্টার্ব করবি, আবার খালেদা জিয়ার ডিস্টার্ব করবি, দুই দিকে তুমি কি শুরু করিয়ে চাও?